১৯৮৫ সালে নির্মিত হয় শরীয়তপুর সদর পঞ্চাশ শয্যা হাসপাতাল দু সালে একশো শয্যায় উন্নীত হলেও পঞ্চাশ শয্যারও চিকিৎসক নেই হাসপাতালটিতে ইনডোরে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ আউটডোরে চারশো থেকে পাঁচশো রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন প্রতিদিন হাসপাতালে রে আছে কিন্তু স্টাফ বলছে যে ভালো ওঠে না আপনি বাহির থেকে করেন রে ডায়াগনস্টিক যত কাজ কারবার আছে এগুলি বাইরে করানোর জন্য একটা কমিশনের আপ পায় এর কারণে তারা বাড়া পাঠাই দেয় রুগীদের প্রায় এক ঘন্টা ধরে এই একশো রিপোর্টটা দেখাবো এটা জন্য আমি দোতলায় তিনতলায় হাঁটতাছি কোনো ডাক্তার বাইতেছি না কাউরে রিপোর্ট দেখাইতে পারতাছি না অল্প সংখ্যক ক্যাপাসিটি দিয়ে আমাদের রুগী ম্যানেজ করা খুব কষ্ট হয় হাসপাতালে চব্বিশ জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও কাজ করছেন মাত্র পাঁচজন নেই আলট্রাসনোগ্রামের ব্যবস্থা এখানে জনবল সংকট নাইনটি থেকে আমি এখানে একা আসছি পঞ্চাশ বেড থেকে পঞ্চাশ বেড থেকে একশো বেড একশো বেড থেকে আড়াইশো হবে কিন্তু আমি সে একাই আছি হাসপাতালের হাফ কিলোমিটারের এলাকার মধ্যে রয়েছে বারোটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনেক পেশেন্ট আসে সেই তুলনায় আমাদের চিকিৎসক প্লাস অন্যান্য স্টাফ আমাদের হসপিটালে নাই যে কারণে আমাদের যে মাইন্ড স্যাটিসফ্যাকশনের যে চিকিৎসা ব্যবস্থা রুগীদেরকে দেওয়া সেটা আমরা আসলে দিতে পারছি না এটা আমাদেরও যেরকম কষ্ট লাগে ঠিক একইভাবে রুগীরাও আমাদের কাছ থেকে ওনাদের এক্সপেক্টেড লেভেলের সেবা না পাওয়াতে ওনারাও একটা মানসিকভাবে একটা কষ্টের মধ্যে থাকে দু হাজার সতেরো সালের নভেম্বরে হাসপাতালটির নিচতলায় সতেরোটি স্থানের ছাদের নিচের অংশ ভেঙে পড়ে তখনই জেলা প্রশাসন ও প্রকৌশলীরা ভবনটি ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসা সেবা সীমিত করার কথা বললেও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ওই ভবনেই চলছে চিকিৎসা সেবা রাজীব আহমেদ চ্যানেল আয়